আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশে। সাথে আছে আমি সঙ্গীতাশা। প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে সৌদি আরব। জ্বালানি তেলের চড়া দামে ভর করে মধ্যপ্রাচ্যের দেশটি 2022 সাল শেষ করতে চলেছে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে। খবর বিজনেস ইনসাইডারের। গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নতুন পূর্বাভাসে বলা হয়েছে, এবছর সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে 7.6% পৌঁছাতে পারে। মাত্র 2 বছর আগেও করোনা ভাইরাস মহামারীর মধ্যে দেশটির প্রবৃদ্ধির হার নেমে গিয়েছিল মাত্র 3.4%। গত বুধবার অর্থাৎ 17 আগস্ট IMF বলেছে, ব্যাপক ব্যবসায়িক সংস্কার, তেলের মূল্য বৃদ্ধি ও মহামারীজনিত মন্দার প্রভাব থেকে উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার হওয়ায় এবছর সম্ভবত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি হতে চলেছে সৌদি আরব। কিন্তু এবছর সৌদির এমন দুর্দান্ত অর্থনৈতিক গতিশীলতার ধারে কাছে যাওয়ারও অবস্থান এই যুক্তরাষ্ট্রের। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে এখনও মন্দার শঙ্কা বিরাজমান। মূল্যস্ফীতি ঠেকাতে হিমশিম খাচ্ছে তাদের কেন্দ্রীয় ব্যাংক। IMF-এর মতে যুক্তরাষ্ট্রে 2022 সালে মূল্যস্ফীতির হার গড়ে 6.6% থাকতে পারে, যা আগামী বছরে পৌঁছানোরও আশঙ্কা রয়েছে। সর্বশেষ পূর্বাভাসের সংস্থাটি জানিয়েছে, এবছর যুক্তরাষ্ট্রের GDP প্রবৃদ্ধির হার বড়জোর 2.3% হতে পারে, যা তাদের গত বছরের প্রবৃদ্ধির অর্ধেকেরও কম এবং সৌদি আরবের তুলনায় অনেক নিচে। ইউরোপীয় দেশগুলোর অবস্থা তো আরও খারাপ। এনার্জি স্পেকট্রোসের এক বিশ্লেষকের মতে, ইউরোপে গভীর জ্বালানি সংকট বেশ কয়েকটি খাড়া অর্থনৈতিক সংকোচনের সূচনা করতে চলেছে। গত বৃহস্পতিবারও ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের বেঞ্চমার্কের দাম বেড়েছে এবং তা বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 10 গুণ বেশি। তীব্র দাবদাহ, রাশিয়ার গ্যাস প্রবাহে ঘাটতি এবং খরায় জার্মানির রাইন নদীর পানি শুকিয়ে যাওয়া মহাদেশটির অর্থনীতিতে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করেছে। আর ঠিক সেই সময় ইতিহাসের বইয়ে প্রবৃদ্ধির বিশাল মাইলফলক লিখতে চলেছে সৌদি আরব। দর্শক, এই ছিল সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার বিদেশ যাত্রাকে আরো সহজ ও নিরাপদ করতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।